স্বাধীনতা দিবসের আগের দিনকে শোক, দেশ জুড়ে নানান দোকান ও ব্যাপক হারত বেচা হবার লাগছে। দেশ জুড়ে চলছে করোনা পরিস্থিতি, এই নাকান পরিস্থিতির সরকারি নির্দেশিকার পাছত শোক রাজ্য দেশ জুড়ে। আইসাকালী শনিবারে 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হবে। এবার স্বাধীনতা দিবসের সময় মুখত মাস্ক পিন্দিয়ে পালিত হবে খবর জানা যায়। তার আগতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানত ভারতের জাতীয় পতাকার বেচার ব্যাপক হার দেখা যায়। কিনির ভিড় জমাইছে ছাওয়া থাকি ডাঙরগুলাও। 10 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি বিভিন্ন নাকানে ভারতের জাতীয় পতাকা বেচা চলছে। বগলা বগলি করোনা পরিস্থিতির মধ্যে ভাল্লে ব্যবসায়ী লক্ষ্মীর ভার টান পড়ছে, কিন্তু বর্তমানতে লকডাউনত কিছুটা ব্যবসা ভাল হবার নাগছে। বগলা বগলি মুখত হাসি ফুটিছে ব্যবসায়ীর ঘরের। শাসনের আগত ব্যবসা ভাল হওয়াতে গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানদারের ঘর ভারতের জাতীয় পতাকা তুলে দিবার নাচছে কেনাইয়াগুলার হাতত। সামাজিক ভার বজায় রাখিয়া অবশ্য মাস্ক পেনার অনুরোধ করছে সগাকে। ভালো লাগছে এই করোনার মধ্যে যে লোকে স্বাধীনতার জন্য এত পরিমাণে ব্যাগ কিনছে, এটাতে খুবই ভালো লাগছে। যদিও স্কুল সব বন্ধ আছে, তাও অনেকে ভিড় জমিয়ে ব্যাগ কিনছে, প্রচুর বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা খুব ভালো লাগছে যে এর মধ্যেও লোকে যে করোনার মধ্যে লোকে কিনছে, লোক সবসময় এগিয়ে এসছে, এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। কত করে কি বিক্রি, মানে পতাকাগুলো বিক্রি হচ্ছে, কত টাকা থেকে শুরু? বিভিন্ন দামের আছে, 10 টাকা থেকে শুরু হয়েছে, 150-200 টাকা পর্যন্ত ব্যাগ আছে।